কথা ইতিহাস গড়, আজ কেন হাহাকার কর, সে কথা ইতিহাস কর। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, শরীর বেশি বিগড়ায়নি, একই রকমই আছে। যেটা ভেবেছিলাম ঘুম থেকে উঠে হয়তো বা উঠতেই পারবো না, উঠতে দেরি হয়ে গেছে অনেক, এখন 10টা বাজে। তা মোটামুটি এখন কিভাবে কি করবো দেখি, শিগগিরই বাজার যেতে হবে, কারণ এই মুহূর্তে দেখছি বৃষ্টিটা একটু বন্ধ আছে, এই তেলে বাজারটা করে নিতে হবে। আর এসে তারপরে রান্না বান্না ব্রেকফাস্ট সবকিছু, তারপরে তো শুধু আগে সবার আগে বাজারটা করে নেওয়া যাক। চলে এলাম বাজার করে, দেখে নেব কি কি পেয়েছি। চলুন, এই রয়েছে মাংস, এখানে রয়েছে একটা বেগুন, এটা কি বলুন তো, পটলের মতন দেখতে, কিন্তু এটা শশা, ছোট ছোট দুটো শশা, আর দুটো টমেটো নিয়েছি, টমেটো নেই, আর এই এক প্যাকেট দুধ নিয়েছি। এইবারে রান্না শুরু করব। এই ছাতুটা গুলে নিয়েছি, এটাই আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেলেই এবার আমরা রান্নায় লেগে পড়ব। এই মাংসটা ফার্স্ট একটু ধুয়ে নেব, অল্প সময়ের জন্য দেখে গেছি, তার মধ্যে সব ঠিক ঠিক আছে। আজকে ইচ্ছা ছিল, মানে আজকের সাথে গতকাল রাতেও কথা হয়েছে আমার ফোনে, যে আজকে গিয়ে বাড়িটা পুজো দিয়ে আসবো, বাট সে তো আর হলো না। গতকাল যেহেতু পেঁয়াজ টিয়াজ গুলো কেটে রেখেছিলাম, আজকে রান্নাটা করা ইম্পর্টেন্ট ছিল, আর দুটো একসাথে করা সম্ভব ছিল না। আচ্ছা, এই মাংসে বাছার কি থাকে? মাংসে বাছার যেটা থাকে সেটা হচ্ছে এই ব্লাড ক্লট থাকে কিছু, আর এই আমার এখানে এক্সট্রা বাছতে হচ্ছে, এটা হচ্ছে পিঁপড়েটা। কত পিঁপড়ে দেখো, একটু ধুয়ে নেবো, ধুয়ে মাংসটাকে জল ধরতে রাখবো, জল ধরতে থাকবে। আমরা এখানে বাটা মশলার জোয়ার গুলো করে রাখবো। আচ্ছা, এবার আগে বাটা মশলাটার জন্য এই মিক্সির বাটিটা আগে ভরে নেবো, যা যা মশলাগুলো বাটতে হবে, আদা গুলো দিয়ে নেবো, আদা কুচি, যা যতগুলো আদা কুচি রয়েছে সবই লাগবে, দিয়ে দিলাম, রসুন কুচি গুলো দিয়ে দেবো, অল্প একটু পেঁয়াজ আমি দিই, যেহেতু একটু ওটা কম রয়েছে, তো অল্প একটু পেঁয়াজ আমি এখানে বেটে নিই, ওটা এই গ্রেভিটাকে একটু ভালো করে। গেল, আচ্ছা এরপরে যাবে হচ্ছে, আমি দুটো টমেটো এনেছি, ছোট টমেটো যেটা এটা সেটাকে সেটা এর মধ্যে দিয়ে দেবো, টমেটোর এই মাথাটাকে বাদ করে দেবো সবার আগে। আচ্ছা, সেটা ভরে গেছে, তো আর টমেটো এখানে দেব না, তাহলে ওভারফ্লো করে যাবে। এই বাকি টমেটোটাও এতেই কষানোর সময়তেই দিয়ে দেবো। আর হচ্ছে দেওয়া লাগবে গুঁড়ো মশলাগুলো, গুঁড়ো মশলা এই জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো
চামচ, কাশ্মীরি লঙ্কাটা আমি এর মধ্যেই দিয়ে দিই। এবার এইটা বেটে নেবো মিক্সিতে। বেশ সুন্দরই হয়েছে, তো এটাকে এখন রেখে দেবো। এবার আমরা রান্না শুরু করবো। আমি জ্বালিয়ে নিলাম, এবার চিমনিতে চালাতে হবে। চিকেনটা আমি সরষের তেলে করতেই পছন্দ করি। তেলটা গরম হোক, এই টমেটো গুলো আমি কেটে রাখবো। এর কথাটা বাদ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এই একটু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ রয়েছে। তোমার হচ্ছে আমি আঁচটা একটু কমাবো, কমে আমি দিয়ে দেবো। আচ্ছা, আমার এখন মনে পড়ছে বাটা মশলার মধ্যে খুব ইম্পর্টেন্ট জিনিস ভুলে গেছি, যেটা হচ্ছে লঙ্কা। পেঁয়াজটা এখানে হতে থাক, আগে এর মধ্যে আর লঙ্কা দিয়ে বেটে নিই। মোটামুটি সাইজে 5টা লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যেই লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। লঙ্কাটা এর মধ্যেই কাটা হয়ে গেছে। আমাদের পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, বাটা মশলাটা দিয়ে দেবো। তেলটা কমিয়ে দিলাম, নাচ টেস্ট করে বা কিছু নিতে
এই মিক্সির বাটিটা ধুয়ে দিচ্ছি, এই জলটাই আমি ওখানে দিতে থাকি। তাহলে এখানে যে মশলাগুলো বাকি রয়ে গেছিল সেইটা তাহলে রান্নায় চলে যায়, নষ্ট হয় না। এবারে ফ্লেমটাকে পুরো বাড়িয়ে নিয়ে পড়তে থাকবো। মোটামুটি হাই ফ্লেমে মশলাটা কষাচ্ছি, যদি মাঝে মাঝে কড়াই ঘুরে যাচ্ছে যখন মনে হচ্ছে তখন একটু ফ্লেমটা কমিয়ে নিয়ে এই যে কড়াই হচ্ছে লেগে লেগে আছে সেটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। শুকনো হয়ে এসেছে, তা এই যে আমাদের মিক্সির বাটি ধোয়া জল যেটা সেটাই একটু একটু করে অ্যাড করতে থাকবো। জলটা দিয়ে দিয়েছি, এবার এই জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত তাকে কষাবো। নিয়ে তেল ছেড়ে দিয়েছি মোটামুটি, তারপরে দিয়ে দেবো মাংসটা। এবারে মাংসটা অ্যাড করবো, রেডি হয়ে গেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন জানি না, আপনারা দেখতে তেল ছেড়ে দিয়েছে মোটামুটি পুরো কড়াতে। ফ্লেমটা কমিয়ে দেবো আর একটু গরম জল করে নেবো, দিয়ে তারপরে সেই গরম জলটা দিয়ে ঝোল হবে। গরম জলটা এখানে বসে থাক, ততক্ষণ ছোট্ট মাংসের পিস দিয়ে দেবো কড়াটা ঠিক হয়েছে। ভালোই হয়েছে, নুন একদম পরিমাণ মতন ঠিকই আছে। জল দেওয়ার পরে নুনটা একবার চেক করতে হবে ঠিক আছে কিনা। গরম জলটা আমাদের হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ভাত রুটি দুই দিয়েই খাবো, ঝোলটা একটু বেশি রাখবো, তাও এত নয় যে মানে সাহায্য নষ্ট হয়ে যাবে। টোটালি আরেকটু তো জলটা মরবে, সেই হিসাবে আমি আরেকটু জল দিয়ে দেবো। মোটামুটি মিনিট দশেক হয়ে গেছে, দেখে নেবো কতটা কি হয়েছে। ঢাকা দিয়ে আর ফোটাবার দরকার নেই, জলটা মেরে দিলে আমাদের জায়গা মতো চলে আসবে। একটা জিনিস যেটা আমার মা বাবা শিখিয়েছে যে আমি অনেক দিন পরে কি টেবিলটা যখন প্রথমে দিচ্ছে না তখন তার মধ্যে চিনি দিয়ে খাবার আনার জন্য চিনিটা ভাজা হওয়া বা যাই হোক ফোটানো সেটা ভালো নয়, সেই কারণে আমরা ঠিক করি যখন গাছ পুরো জলের মতন হয়ে গেছে, জল টল দেওয়া হয়ে গেছে তখন আমরা এই অল্প হয় একদম অল্প, ওটা মিষ্টি করার জন্য তো এই স্বাদটাকে একটু কলতাই করবার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিই, এটা স্বাদটাকে একটু ভালো করে বাড়ায়। লাস্ট হচ্ছে একটু শাড়ি গরম মশলা করতে একটু ছড়িয়ে দেবো। ছাতে এলাম একটু, তবে স্নান করলাম, রান্নাবান্না শেষ করে বাসনপত্র একদিকে করে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে একটু স্নান করলাম। আজকেও সেরকম একটা রোদ নেই, এবার চুলটা একটু শুকিয়ে যাবে তারপরে আমরা খেতে চলে যাব। এই রয়েছে আজকে আমার খাবার, ভাত রয়েছে,
এই অল্প একটু পোস্ত, অল্প একটু ডাল আজকে রান্না করলাম, মাংস দেওয়া হয়ে গেল, এই ওষুধপত্রগুলো খেলাম, একটা প্যারাসিটামল খেয়েছি, একটু উইকনেস লাগছে, একটু শোবো, রেস্ট নেব, তারপর দেখি সন্ধ্যেবেলা কেমন থাকি। আজকে যেমনই থাকি একবার যেতে তো হবেই সেন্টুয়াকুর বাড়ি, আশা করা যায় ঠিকঠাক হয়ে যাবো সন্ধ্যের মধ্যে। এত অবধি যা দেখলেন সেটা ছিল শনিবারের ব্লগ, তো এটাই লাস্ট ভিডিও ছিল যেটা আমি শ্যুট করতে পেরেছিলাম। তারপর থেকে আর আমার শরীর দেয়নি একদম, মানে অবস্থা খারাপ হয়ে গেছিল, কি আর বলবো, মানে দু তিনটে দিন যা কাটলো সে বলার কথা না। শুক্রবারের ব্লগ যারা দেখেছেন তারা জানেন হয়তো, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় খুবই খারাপ লাগছিল শরীরটা, তা শুক্রবার রাতে জ্বর আসে, শনিবার একটু ঠিক ছিলাম সকালের দিকটা, সেই কারণেই রান্নাবান্না করা, কিন্তু আবার বিকেলবেলাও ঠিকই ছিলাম, দিয়ে তারপরে সন্ধ্যের দিকে তখন সনাতনদা ফোন করে, তো আমি গেছিলাম সেন্টুকাপুর বাড়ি, সেন্টুকাপুর বাড়ি গেছিলাম ওই সেন্টুকাপুর সাথে কথাবার্তা বলতে মিঠু কাপুর ব্যাপারে। তারপরে ওখান থেকে ফেরার পথেই সনাতনদার ফোন পাই যে ওরও খুব শরীর খারাপ, খুবই জ্বর, তো বলে একটু ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাবে, কারণ ওর এখানে কেউ পরিচিতি নেই যেহেতু কাটোয়ায় বাড়ি, সেই সূত্রে আর কি। যাই হোক, তো আমি গেলাম, তো যাই হোক ডাক্তার দেখানো হলো, সবই হলো, দিয়ে তারপরে ওই দিন রাত্রিরে বাড়ি ফিরে থেকে মানে কি আর বলবো, আমি আর হুঁশ নেই, আমার এত জ্বর, এত জ্বর, তো এরকম ব্যাপার। প্রবলেমটা সেখানে না, প্রবলেমটা হচ্ছে যেহেতু আমি একা থাকি তো সেটা আর কি একটা খুব মানে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এবার আমার কাছে প্যারাসিটামল কম ছিল, ওই দাদা ওষুধ এনে দিয়েছিল তাতে যতটুকু ছিল সেইটুকুই। এবার তাপুবাবুকে বললাম কটা রুটি আর প্যারাসিটামল একটু এনে দিয়ে যাবে, তাপুবাবু দিয়ে গেছিল, তো সেই কটা রুটি খেয়ে প্যারাসিটামল খেয়ে শুতে রবিবার সকালবেলা একটু বেটার, কিন্তু তাও রবিবার সারাদিন খুব একটা ভালো কিছু মানে করতে পারিনি, একটু বেরিয়েছিলাম, গাড়িটা একটু পুজো দিয়েছি তাও বেড়ার দিক করে, কিন্তু তার বেশি কিছু আর হয়ে ওঠেনি। তো রবিবারও আবার মানে বিকেলের পর থেকেই সে আবার জ্বর, জানি সবারই হচ্ছে ভাইরাল ফিভার, অনেকে ডেঙ্গুও হচ্ছে, যাই হোক, তো আপনাদের আশীর্বাদ বলুন বা যাই বলুন, ভালোবাসা আশীর্বাদ, তো তাতে আজকে সকাল থেকে বেশ ভালো রকমই ফিট লাগছে, ফ্রেশ লাগছে, কোনো অসুবিধা আর অনুভব করছি না, সেই কারণেই আর কি আগের দিনের অসমাপ্ত ব্লগটা শেষ করা আর কাল থেকে ব্লগ শুরু করা তার ডিসিশন নিলাম আর কি। আর আমার ব্লগ মানে তো জানেনই, মিউজিশিয়ানের ব্লগে মিউজিক থাকবে না কি করে হয়, তা এখন অনেকটাই রাত হয়েছে, কটা বাজে, প্রায় 12:40 মতন বাজে, যাই হোক, তা এই আর কি অফিস শেষ করতে দেরি হয়ে গেল আজকে, তাই এই রেওয়াজই করছিলাম একটু আগেই, তো মনে হলো ব্লগটা শেষ করে নেওয়া যাক, তাই একটু বসেছি আর কি আপনাদের সাথে কথা বলতে। তো গান শোনাই, বলুন কেমন লাগে। কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নে মিঠে আবেগে, কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নে মিঠে আবেগে, কি এমন দুঃখ
বলেছো যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শুনুনি তো কান পেতে অস্ফুট কোনো কথা, হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শুনুনি তো কান পেতে অস্ফুট কোনো কথা, আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস গড়ো, আজ কেন হাহাকার করো সে কথা ইতিহাস করো, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে, কফোটা চোখে জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলা সম্ভব নয়, এখন বাজে তো 12:51, তো আর কি এবার শুয়ে পড়ব, শুভরাত্রি, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে।